আসসালামু আলাইকুম। আজ আমি আলুর টাকোস তৈরি করব, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, এর জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিব 1/4 কাপ পানি। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আমি এটাকে খুব ভালো করে সেনে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি, আর এখন এটাকে আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। আমি এই ডোটা থেকে আমি 6টি লেচি কেটে নিয়েছি, এখন এটা দিয়ে আমি ছোট ছোট রুটি বেলে নিব। তো আমি এরকম ছোট রুটি বেলে নিয়েছি, এটা মোটামুটি 15 সেন্টিমিটারের মতো হবে। তো এখন আমি এটাকে ভেজে নিব। তো আমার রুটি বানা হয়ে গেছে, আমি এখানে 6টা রুটি বেলে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি চুলায়, এগুলোকে ভেজে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন রুটিটি দিয়ে দিয়েছি। তো রুটিটা এরকম ভাজা হবে, তো দুই সাইডে ঠিক এরকম করে ভেজে নিব আমি। তো আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা আসলে এরকম ভাজা হবে, তো দুই সাইড এরকম করে ভেজে নিব, আর এভাবেই আমি সবগুলো রুটিকেই ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রুটি ভাজা হয়ে গেছে। আর আমি ভুলে গিয়েছিলাম, এই রুটিটা খুব মোটা হবে না আর খুব পাতলাও হবে না। পুর যেটা বানাবো আলু দিয়ে, এর জন্য আমাকে প্রথমে একটু পেঁয়াজ ভেজে নিতে হবে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো আস্ত জিরা দিচ্ছি, আর 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু যখন নরম হয়ে আসবে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিবো। দেখতেই পাচ্ছেন এরকম হবে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। টাকোসের যে পুরটা তৈরি করে নেব, এখানে আমি 2 কাপের মতো বয়ে সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, আর এখন ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিলাম কিছু ধনে পাতা কুচি, মানে 3 টেবিল চামচের মতো হবে। এখানে নিয়েছি 1 চা চামচ চাট মশলা, আর 1/2 চা চামচ নিয়েছি রেড চিলি ফ্লেক্স, আর 1 চামচ নিয়েছি লবণ। সব একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফাইনালি আর যা লাগছে রুটির মধ্যে যে সসটা দেবো, এখানে আমি নিয়েছি টমেটো সস, নিয়েছি কিছু অরিগানো, আর দিয়েছি এখানে রসুন কুচি করে কাটা, আর এখানে লাগবে আমার চিজ, আর আলু এখানে নিয়েছি যেটা আলু মিক্সড করা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি ব্রেড। তো এখন আমি এটাকে সাজিয়ে নিব। তো আমি রুটিতে সস দিয়ে দিচ্ছি, পুরো রুটিতেই সসটা ভালো করে মাখিয়ে নিব। কিছু চিজ এখন দিয়ে দেবো এর মধ্যে, আলুর পুর দিয়ে দিয়েছি, এখন আবার উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি, আর এটাকে ভালো করে ফোল্ড করে নেব। তো এভাবে আমার সবগুলো রুটি পুর ভরানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায় দিয়েছি, আর এখানে সামান্য একটু তেল দিয়েছি, 2টা রুটি দিয়েছি, আর এখন এটাকে আমি এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন এরকম সোনালি কালার হবে, তো হলে আমি এটাকে উল্টিয়ে দেব, এবং এই সাইডগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে এরকম করে ধরে, মানে 3 সাইডে ভেজে নিতে হবে, 2 সাইড প্লাস নিচটাও ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা সোনালি আকার ধারণ করছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। হয়ে গেল আমার মজাদার সকালের কিংবা বিকালের একটি নাস্তা, আর এটাকে বাচ্চাদের লাঞ্চেও দিতে পারেন, মেক্সিকান আলুর টাকোস। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।